শায়েখ মতিউর রহমান মাদানী সহ সৌদি আরবের সহি আকিদার শায়েখগণ উদযাপন করলেন হ্যালোইন উৎসব। এটা কি এই কাজ তারা করেছেন এবং বাংলাদেশের শায়েখগণও পূর্ণ সমর্থন জানিয়েছেন, তারা এই কাজ করেছেন? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি তার বিচার করো, আল্লাহ তুমি এই মিথ্যাবাদীর বিচার করো। আল্লাহ আমার সকল ফেসবুক সোশ্যাল মিডিয়ার যারা আহলে হাদিস কোরআন সুন্নার অনুসারী, যারা সালফে সালেহীন এবং সালাফি মানহাজ অনুসরণ করেন, যারা রাসুলের সুন্নাহকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, তারা এই আইডি থেকে সাবধান থাকবেন। এই আইডিটি পরিকল্পিতভাবে সে আহলে হাদিসদের বদনামী করার উদ্দেশ্যে এই আইডিটি ওপেন করেছেন এবং ওপেন করার পরে সে হাজার হাজার মানুষদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফ্রেন্ডে অ্যাকসেপ্ট করেছেন, তাদের সাথে ফ্রেন্ড লিস্টে তাদের সাথে বন্ধুত্ব সম্পূর্ণ আচরণ করেছেন। পরবর্তীতে সে উদ্দেশ্য প্রণোদিতভাবে সে এইভাবে মিথ্যা আচরণ করেছেন। আপনারা তার আইডিটি দেখুন দেখুন। এখন বুঝতে পেরেছেন? এখন বুঝতে পেরেছেন এরা কারা, এরা কারা? এখন আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এদের চক্রান্তই বড় কঠিন চক্রান্ত। তবে এরা যতই চক্রান্ত করুক, আল্লাহ একজন তো অবশ্যই আছে। দেখুন কিভাবে সে মিথ্যা অপবাদ দিচ্ছে, সে কিভাবে মিথ্যা কুৎসা রটিয়েছে, আপনারা দেখুন, আপনারা সবাই দেখুন। এই সমস্ত মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত। এখানে শেখ সাইফউদ্দিন বেলাল সহ আরও অন্যান্য আহলে হাদিসের আলেমগণকে সেখানে হাইলাইট করেছে। তারা কি এই কাজ করেছেন? তারা নাকি মহিলা ইমাম দিয়ে তারা নামাজ পড়িয়ে থাকেন। দেখেন আপনারা কিভাবে সেই মিথ্যা কাজগুলো করেছেন। তার অন্তরে কি আল্লাহর ভয় নেই? দেখেন আল্লাহ, তারা অন্য ভিডিও সালাফি মানহাজের আলেমদের উপরে, সহি আকিদার মানহাজের আলেমদের উপরে এনে তাদের নাম দিয়ে কিভাবে অপবাদ দিচ্ছে। এখানে দেখুন শায়েখ মতিউর রহমান মাদানী সহ সৌদি আরবের সহি আকিদার শায়েখগণ উদযাপন করলেন হ্যালোইন উৎসব। এটা কি এই কাজ তারা করেছেন এবং বাংলাদেশের শায়েখগণও পূর্ণ সমর্থন জানিয়েছেন, তারা এই কাজ করেছেন? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি তার বিচার করো, আল্লাহ তুমি এই মিথ্যাবাদীর বিচার করো, আল্লাহ তাকে তুমি এই দুনিয়া এবং আখেরাতেই তার উপযুক্ত শাস্তি প্রদান করো, আল্লাহ এই মিথ্যাবাদীর বিচার করো, আল্লাহ তুমি এই মিথ্যাবাদীর বিচার করো, আল্লাহ তুমি এই মিথ্যাবাদীর এই বিচার করো, আল্লাহ তুমি এই মিথ্যাবাদীর বিচার করো। দেখেন কিভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে এইভাবে আহলে হাদিসের শায়েখগণদেরকে দিয়ে সে এইভাবে মিথ্যা ছড়াচ্ছে। আল্লাহ, যেই ব্যক্তিটি নিজে ইচ্ছায় পরিকল্পিতভাবে এইভাবে আহলে হাদিসের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে, আল্লাহ তুমি তার বিচার করো। যে মিথ্যার আশ্রয় নিয়েছে, আল্লাহ তুমি তার বিচার করো, তার পরিকল্পনাকে তুমি নস্যাৎ করে দাও, তার পরিকল্পনাকে তুমি নস্যাৎ করে দাও, তার পরিকল্পনাকে তুমি নস্যাৎ করে দাও। আল্লাহ এভাবে সে মিথ্যা অপবাদ দিচ্ছে, আল্লাহ এই মিথ্যা অপবাদের বিচার তুমি করো।